সকাল সকাল আমার ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমি আর ভাগ্নি সাইকেলের চেপে যাব মাছ আনতে। আমি চালাবো, ভাগ্নি বসবে। আচ্ছা, কালকে যে তোকে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ঢালাই রাস্তায়, কেমন নিয়ে এসেছিলাম বল? ভালো নিয়ে এসেছিলাম তো? অসুবিধা হয়নি তো? তা আমার ভাগ্নির বেশি ওজন নাই, ভাগ্নিকে নিয়ে যাব। আমি আর ভাগ্নি বেরিয়ে পড়েছি মাছ আনতে। কি মাছ পছন্দ হয়ে নিবি রে? চিংড়ি মাছ নিবি? আর যদি মাছ না পাওয়া যায়? হ্যাঁ, দেখেছো, মানে মাছ না পেলে মাংস, আর মাছ পাওয়া অসম্ভব ব্যাপার এই মুহূর্তে। এবার দেখি, তবে যদি পাওয়া যায় তো খুব ভালো, নাহলে কিছু তো একটা ব্যবস্থা হতো। ভাগ্নিরা আছে, বোন আছে, মানে ভাগ্নি বড়ো ভাগ্নিটা ছিল না, আবার কালকে এসছে। তো চলো যাই আগে। আর চুপচুপ করে টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। কি মামা, বৃষ্টি পড়ছে না? কি এখন তো বৃষ্টি কমে গেছে, নাহলে বৃষ্টি পড়ছিল না এক্ষুনি? তো চলো আগে কি পাওয়া যায় দেখা যাক। ফাইনালি মাছ নেওয়া কমপ্লিট। ভাগ নেওয়াতে মাছ নিলাম, ভোলা মাছ। ভোলা মাছ একটা, ভোলা মাছ আর চিংড়ি মাছ। ভোলা মাছ কত হলো? 300 গ্রাম না? ভোলা মাছ 300 গ্রাম আর চিংড়ি মাছ 200 গ্রাম। কত হচ্ছে বলো টোটাল? এই তোরা দুজন কি করছিস রে? দেখো খাটের উপর কি সব পাতা টাতা নিয়ে এসে, এরা কি হচ্ছে কুচবুড়ি? হ্যাঁ, কি করছ তোমরা দুজন? হ্যাঁ, শোল সব সোলা সব এনে এখানে ফেলেছে, কি খেলা করছিস? দিদির চিরুনি করে দিচ্ছিস নাকি মাথায়? কি করছিস তাহলে? হ্যাঁ, সাজাচ্ছিস দিদিকে? তা লিপস্টিক টিপস্টিক পরিয়ে দে, মিথ্যা করে বদমাস কথা কার। মাছ তো এনে দিলাম, এই তো মাছ কেটেছো। আর রান্না বান্না কি হবে আজকে? রান্না হবে একটা চচ্চড়ি করবো। কি দিয়ে যাচ্ছিলি? মানে এই পিঁড়াটা, কুঁদরি, চিচিঙ্গা আর আলু, বেগুন, কাঁচকলা, ওরা দিয়ে একটা চচ্চড়ি হবে। আর এই মাছটা ভোলা মাছের কি করবে? ঝাল, তেল ঝাল করবো। তেল ঝাল আর চিংড়ি মাছে? বাহ, মালাইকারি। মালাইকারি তোমার ইয়ে তোমার কি বলে তিতু বলছে না বড় ভাগ্নি? বলছে মামা চিংড়ি মাছটা নাও, চিংড়ি মাছটা না মালাইকারি কারি খেতে ভালো লাগে, সেই বললো চিংড়ি মাছটা। আমি তো ভাবছিলাম যে চিংড়ি মাছ নেবো না, বলছে মামা চিংড়ি মাছ নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক ভোলা মাছটাও বড়ো নাকি বলো, বড়ো সাইজের না? হ্যাঁ, ভালো করে একটু পেঁয়াজ গোটা গোটা দেবে বুঝলে তোমার, একটু ঝাল ঝাল যেন হয় আর কি। আবার তো ঝাল তো আমার ভাগ্নি এত খায় না, এ এক সমস্যার ব্যাপার। এই দেখো আমার বোনের বিয়ে ঘরে ক্যাশের দেখছি, এই চলছে বিয়ের বিয়ে ঘরে। তোর মা আর বিয়ে ঘর দেখছিস নাকি তোরা? হ্যাঁ, তোর মার বিয়ে ঘর দেখছি নাকি? হ্যাঁ, বিয়ে হয় দেখবি, দেখ পাত্রী পরিচয়, পিতা মাতা দেখেছিস লেখা আছে। তোমরা যদি চাও কমেন্ট করে যদি বলো যে আমার বোনের বিয়ে ঘরে ক্যাসেটটা দেখবে, তাহলে দুটো পার্টি আমি আপলোড করবো। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে অবশ্যই আপলোড করবো। এই বাবা গরুকে দেওয়ার জন্য বাঁশ পাতা করাতে ব্যবস্থা, গরু যেহেতু ঘরের ভেতরে আছে এই জন্য বাঁশ পাতাকে নিয়েছে। আর দেখতে ছুটছে, এই যে এই দুয়ারে বসে দেখ, দুয়ারে বসে দেখ, নারকেলগুলো যে নতুন গাছে হয়েছিল সে লপড়ে আনলে নাকি? এটা তো অনেক বড় হয়েছে গো। নারকেল বড় না, ভালো হয়েছে তো নারকেল ভেতরে? তিতু তিতু চলো 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 চলো, সাইকেল নিয়ে দিতে হবে, চলো। এই কাপড়টা নে, এই কাপড়টা নে, তুই হ্যাঁ একটু ধুয়ে দেবো, আর তুই নিয়ে আয় তো এই কাপড়টা, এই কাপড়টা তোর, চল জামা ভিজে খুলে, জামা খুলে দে, জামা খুলে দে। ভালো না খেলছে? বাহ, কে বাত হয়, জল আছে? বাহ, ওই দুই আছে না? না কাঁচা না রে, এবার পাকল হয়েছে। চল
এইখানে কোথাও যাওয়া হবে না, এইখানে ইটাকে তুলে দেবো, এইখানে তোলা হবে, এইখানে এটাকে তুলে দেবো, এইখানে এটাকে তুলে তুলতে পারবো। জল একটা এই যে মোরামগুলো লেগেছে, এগুলো যদি না ধুয়ে দেওয়া হয় সব মানে মোর্চা ধুয়ে যাবে না পরিষ্কার করে দিলে। কি মামা ঠিক বলছি না? ভালো করে ধুতে হবে। কি কোথায় যাবি? মাছ মাকে মাছ বললি দে। চম্পা তোর বুঝছিস না, কাপড়টা দিতি না, কাপড়টা ভিজিকি না, ওগুলো যে এগা উঠছে ওগা যে হিজে না বুঝছে না মামা, সরে যা, তুই পারবি না বাবা, তুই পারবি না, ওগুলো টুকু মোরাম করগুলো যেন উঠিয়ে আর কি। আজ হা ওগা ইয়েছে ওগা টুকু না, সেখানে না সেখানে তো যাবে না, এটা তো ইয়ে আছে না নষ্ট হয়ে যাবে। তুই সরে যা, মাথায় লেগে যাবে হ্যান্ডি। কি করে যা, সাইকেল পড়েও যাবে, সাইকেল ডুবছে তো আমার। দাদুর কাছ থেকে চাবিটা নিয়ে আয় তো মোটরসাইকেল সাইকেলের। চাবিটা দিয়ে ঘুরিয়ে দিলে না ভেতরে যে মাঠ গাড়ে জল ঢুকেছে আর ঢুকেছে বেরিয়ে যাবে, ওই রিংগুলা জম্পা মোরম গুলা পড়ছে না ওগুলা টুকু সাইকেল মোটামুটি ধোয়া কমপ্লিট, নামাতে হবে নাকি বলো মামা? পা ঠান্ডা করে দিলো না? চলো চলো চলো। তো দুপুরবেলার আয়োজনগুলো দেখতে পাচ্ছ, তোমায় তো অলরেডি বলেছিলাম আমি, এখানে আছে চচ্চড়ি, এখানে আছে ভোলা মাছের তেলঝাল, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি না সর্ষে বাটা দিয়েই করা ভাপা টাইপের, যাই হোক সুন্দর রান্না হয়েছে। সেখানে বোন খেতে বসছে আর ভাগ্নিরা সব খেয়ে নিয়েছে, আর একজন খেয়ে ওই যে ওইখানে বেলুন ফুলাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর এখন বেলুন ফুলাচ্ছে দাঁড়িয়ে, চিৎকারটা দেখো, তাহলে চিৎকারটা করছে কেমন দেখো।